আর কিছুদিন পরেই 2017 সালকে বিদায় জানাবে সবাই, নতুন রূপে আগমন ঘটবে 2018 সালের। নতুন বছরে অনেকগুলো ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। আগামী বছর 124টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মধ্যে 37টি টেস্ট, 45টি ওয়ানডে, 44টি টি টোয়েন্টি রয়েছে। 2017 সাল কেমন কাটলো বাংলাদেশি ক্রিকেটারদের? এবছর ওয়ানডে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে মোট 14টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, তার মধ্যে 12টি ম্যাচে খেলেছে টাইগার ওপেনার তামিম। 64.60 গড়ে 646 রান নিয়ে এবছর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রানের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। 4টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে 2টি সেঞ্চুরি। 14 ম্যাচে 45.8 গড়ে 458 রান করা মুশফিকুর রহিমের অবস্থান দ্বিতীয়, একটি সেঞ্চুরি করেছেন তিনি। 14 ম্যাচে 35.83 গড়ে 430 রান করা সাকিব আল হাসানের অবস্থান তৃতীয়, তিনটি হাফ সেঞ্চুরির পাশাপাশি তারও রয়েছে একটি সেঞ্চুরি। জাতীয় দলে ব্যাটসম্যানের এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ অবস্থানে থাকলেও জাতীয় দলের প্রয়োজনে জ্বলে ওঠার মাধ্যমে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই জয়ের ম্যাচে বিশাল ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2017 সালে তারও রয়েছে একটি সেঞ্চুরি।